আমি মোহাম্মদুল্লাহ চৌধুরী। তো আমার 2021 সালের মাঝামাঝি থেকে কোমরের জয়েন্টে ব্যথা শুরু হয়েছিল। তো আমি প্রথমে ভেবেছিলাম যে এটা বাতের ব্যথা। তো ওষুধ খাওয়ার পরেও নিয়ন্ত্রণে না আসাতে বুঝতে পারলাম যে ব্যাপারটা একটু সিরিয়াস। তারপর বেশ কয়েকজন অর্থোপেডিক ডাক্তারের সাথে যোগাযোগ করেছি, তাদেরকে দেখিয়েছি, ওনারাও চেষ্টা করেছেন, ওনাদের ওষুধেও ব্যথা নিয়ন্ত্রণে এসেছে। তো তারপর ওনাদের ফাইনাল ডিসিশন ছিল যে এটা এক পর্যায়ে অপারেশন করানো লাগবে, এখনই না কিন্তু একটা পর্যায়ে অপারেশন করানো লাগবে। তখন অপারেশন ছাড়া সুস্থ হওয়া যায় কিনা সেই ব্যাপারে আর কি আমি খোঁজ খবর নেওয়া শুরু করলাম। তো খোঁজ খবর নিতে নিতে যেভাবেই হোক স্যারের সন্ধান পেলাম, শফিউল্লাহ প্রধান স্যারের। তো ওনার এখানে এসেছি আর উনি বললেন, প্রথম দিন বললেন যে আপনি আগামী 5 বছরে অপারেশনের চিন্তা ভাবনা করবেন না। তখন আমি বললাম যে 5 বছর পরে কি অপারেশন করা লাগবে? তো উনি বললেন যে দোয়া করেন যাতে না লাগে। তখন আমার কিছুটা আত্মবিশ্বাস আসলো যে যাক একটা জায়গা পেলাম যেখানে অপারেশন না করার ব্যাপারে উৎসাহ দেওয়া হয়েছে। তারপর এখানে ভর্তি হলাম, ভর্তি হয়ে 10 দিন ট্রিটমেন্ট দিলাম, সবাই অনেক আন্তরিক ছিল। তো আমার অবস্থার আগের থেকে অনেকটাই উন্নতি হয়েছে। এখন বাকিটা বাসায় যাওয়ার পর ধীরে ধীরে যদি বাকিটা উন্নতি হয় তাহলে ইনশাল্লাহ আমি সাকসেস। তাই ব্যাপারে দর্শক এবং সবার দোয়া চাচ্ছি। আপনারা যারা এরকম সমস্যায় ভুগছেন, তো আপনারাও একটা পর্যায়ে অপারেশনে যাওয়া লাগে যখন আর কোনো উপায় থাকে না। যদি ওই রকম সিরিয়াস পর্যায়ে না যায় তাহলে আপনারা অপারেশন ছাড়ার চেষ্টা করবেন, এখানেও আসতে পারেন। আশা করি এখানে আসলে ওনারা ভালো গুরুত্ব দিয়ে দেখবেন এবং আন্তরিকতার সাথে দেখবেন। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। DPRC হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।